হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে গ্যাসের চুলায় ফ্রাই প্যানে তেলাপিয়া মাছের বারবিকিউ। তেলাপিয়া মাছের বারবিকিউ করার জন্য আমি নিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, টমেটোর সস, আদার পেস্ট এবং লেবুর রস। তো আমি এই সবগুলোকে আর দিয়ে দিয়েছি গরুর মাংসের রেডিমিক্স মশলা। আমি এগুলোকে সব মেরিনেট করে একসাথে তারপরে আমি মিক্সড করে এখন আমি মাছটার গায়ে লাগিয়ে দিব। তো মাছটাকে আগে থেকে ধুয়ে এবং কেটে নিয়েছি। এমনভাবে কাটবেন যাতে বড় কাঁটাটা না কাটে। তো এখন আমি মাছটার যে কাটা অংশগুলোতে ভালো করে ঢুকিয়ে দিব। তো এখন আমি মাছটা মেরিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রেস্ট থাকলে মাছটা খেতে অনেক ভালো লাগবে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা দয়া করে একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা পেয়ে যাবেন। আর মনে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না। কিন্তু আমি চুলায় ফ্রাই প্যানে তেল দিয়ে মাছটা কিন্তু ভেজে নিয়েছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।